বন্ধুরা কেমন আছেন সবাই? তো আজকে আমি বেরিয়ে পড়েছি খাবারের খনি খুঁজতে। বেশ অনেক দিন পরেই বেরোলাম আর কি, অনেক দিন কোথাও যাওয়া হয়নি। তো আজকে আমি যাব, আর আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে রাজপুর বাইপাস। তো ওখানেই কোনো একটা স্ট্রিট ফুড আজকে রিভিউ করব। তো দেখো, এটা আমাদের পাড়ার প্যান্ডেল আর কি, দুর্গাপুজোর প্যান্ডেল অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর আমি ইএম বাইপাসে চলেই এসেছি। তো এখানেই কোনো একটা স্ট্রিট ফুডের রিভিউ দেবো। তো অনেকগুলো দোকান দেখার পরে অ্যাকচুয়ালি আমি একটা দোকানের উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিলাম, তো আলটিমেটলি সেই দোকানটা সেদিনে খোলেনি। তো তাই জন্য আমি রাজপুর চৌহাটি মোড়েই একটা স্ট্রিট ফুড দেখে নিয়েছিলাম। এখানে অনেক রকমের মেনু ছিল আর অনেক কম দাম ছিল, সত্যি চিপেস্ট প্রাইস। তো এখানে আজকে আমি খাবার রিভিউ করব। তো পরে দেখে নাও কি করবো, মানে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এরকম করে তোমার দোকানে সব আইটেম আজকে টেস্ট করব। এটা কি আপনারই দোকান কাকু? হ্যাঁ, এটা সব কিছু মানে আপনি মেক করেন? হ্যাঁ, আমি সব করি। কবে থেকে করছেন দোকানটা, মানে কবে থেকে? 3 বছর, মানে তো প্রায় অনেক লকডাউনের পরপরই মনে স্টার্ট করেছে। ওই অল্প দুই এক দিন করে বন্ধ হলো না? হ্যাঁ, আমরা এইভাবে আর যা আইটেম করেন মোটামুটি সব শেষ হয়ে যায়। ঠিক আছে, আজকে আমরাও টেস্ট করবো একবার, দেখি। মানে দামে কম মানে ভালো যাকে বলা যায়। আচ্ছা, মানে মোমো দিয়েই স্টার্ট করেছিলেন, তারপরে আর একটা করে আইটেম বাড়তে বাড়তে আবার আরো আইটেম চালু করে দিন, আমরা খেতে আসবো। তো না অবশ্যই, একটা মানে দোকান চালানো যে কতটা হেডেকের, যারা চালায় তারাই বোঝে। আচ্ছা, আমাদের 1 প্লেট মোমো দিয়ে দেবে না? ভালো করে এটা একটা প্লেটে ডেকোরেশন করে দেবেন। দেখো, গল্প তো তোমরা মোটামুটি সবাই শুনেই নিলে। তো আলটিমেটলি আমি ওনাদেরকে বলেছিলাম যে একটু ডেকোরেশন করে দিতে, যেহেতু আমি সব আইটেমগুলো নিয়েছিলাম একটা থালাতেই আর কি, একটু সুন্দর করে সাজিয়ে দিতে। তো কাকিমণি বা আন্টি যাই বলি না কেন, তো উনি সেইভাবেই আর কি সাজিয়ে দিয়েছেন। আর এই বয়সে এসে মানে এতগুলো আইটেম রান্না করে আর কি সবাইকে পরিবেশন করা, এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। যাক, ফার্স্টেই আমি নিয়ে নিয়েছিলাম ভেজিটেবল শপ। অ্যাকচুয়ালি ভেজটা দিয়েই আমার মনে হলো স্টার্ট করা উচিত, ভালো জিনিস সবসময় দেরিতে করে খাওয়াই উচিত আর কি। তো এই যে ফার্স্টে আমি নিয়ে নিয়েছিলাম ভেজিটেবল চপ, যেটার দাম ছিল অনলি 6 রুপিস। আমাদের এদিকে নর্মালি আমি ভেজিটেবল চপ খেয়েছি, যেগুলো এখানে 10 রুপিসের কমে কিন্তু পাওয়া যায় না। তো সেই তুলনায় এই চপটা কিন্তু খেতেও ভালো ছিল, আর একটু হালকা মিষ্টি মিষ্টি ছিল, যার জন্য টেস্টে একটু অন্যরকম, মানে টেস্টে অন্যরকম ফ্লেভার অ্যাড হয়ে গেছিলো। তবে খুব ভালো ছিল টেস্ট, আর পুরোটাই কিন্তু একদম বিট গাজর আলু দিয়ে ভরপুর ছিল, মানে স্টাফিংয়ে কোনো কমতি ছিল না, স্টাফিং দিয়ে পুরো ভরা ছিল। তবে অ্যাকচুয়ালি খুবই গরম ছিল, যার জন্য আমার এই অবস্থা ছিল, ফায়ার পানের থেকেও গরম। যাক, ওটা খাওয়ার পর তারপরে আমি নিয়ে নিয়েছিলাম চিকেন চপ। তো এটার দাম ছিল অনলি 12 রুপিস। চিকেন চপ কিন্তু চিকেনের কোনো আইটেম মানেই, অ্যাটলিস্ট 10 রুপিসের তো ওপরে হবেই, আর সেটা কিন্তু 15 টাকার নিচেও পাওয়া যায় না। তো সেই তুলনায় এটা ছিল অনলি 12 টাকার দাম, আর এটাতেও কিন্তু স্টাফিং ছিল একদমই ভরপুর, আর খেতেও ছিল খুবই সুন্দর। তাকে আমার সব কিছুই পুরগুলো না একদম পুরো মেকিং করে তারপরে কিন্তু আমাদেরকে মানে এর মধ্যে আর কি দেয়, মানে একদম স্টাফিংগুলো পুরো রেডি করে নেয়, রান্না করে নেয় এক্সট্রা করে, যার জন্যই হয়তো এত টেস্ট। তো যাই হোক, তো এটাও কিন্তু খুবই গরম ছিল, যেহেতু আমাকে তখনই একদম গরম গরম ভেজে সার্ভ করেছিলো, আর আমি খেয়ে তো জাস্ট ওয়াও লেগেছিলো। গরমের দিন গরম জিনিসের একটা আলাদাই টেস্ট মানে। তো তারপরে নিয়ে নিয়েছিলাম আমি ডিমের ডেবল, মানে এগ চপ যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি। তো এখানেও একটা ভালো ব্যাপার দেখলাম কি, কেন দামটা অনলি ফর 10 রুপিস ছিল, আর অন্য জায়গায় হয় কি ডিমটাকে 4 টুকরো করে সেই 4 টুকরোর 1 টুকরো অ্যাকচুয়ালি ডিমের ডেবলে দেয়, কিন্তু এখানে কিন্তু পুরো একটা ডিমের হাফ পোর্শনটাই আর কি ডিমের টেবিলের মধ্যে ছিল।
যার জন্য খেতেও বেশ ভালো ছিল। আর এইখানের পুরটাও পুরো একদম ভরপুর ছিল, আর পুরো যেহেতু মেকিং করে দিয়েছিল তার জন্য টেস্টটা আমার কিন্তু বেশ ভালো লেগেছিলো। তো তোমরা চাইলে এখানে আসতেই পারো, এখানকার সব আইটেমগুলো ট্রাই করতে পারো, কারণ এখানকার সব আইটেমগুলো আমার তো ভাই খুবই চিপেস্ট লেগেছে আর টেস্টটাও ছিল খুবই অসাধারণ। এটা ছিল এখানকার চিকেন পকোড়া, চিকেন পকোড়াটাও এখানে নিয়েছিল অনলি 12 rupees। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পুরোর মধ্যে অনলি আর অনলি চিকেন আছে, যেটা আমার বেশ ভালো লেগেছিলো। অনেক জায়গায় আমি দেখেছি চিকেনের সাথে আরও কিছু অ্যাড করে দেয়, যেখানে চিকেনের পরিমাণটা আর কি কমিয়ে দিয়ে অন্য ভেজিটেবলসের পরিমাণটা বাড়িয়ে দেয়, তবে এখানে শুধু আর শুধু চিকেন পকোড়ার মধ্যে চিকেনই ছিল। এটা অ্যাকচুয়ালি করা উচিত, এই চিকেন পকোড়াগুলো সত্যি খেতে একদম অন্যরকম হয়, যেহেতু শুধু আর শুধু স্টাফিংয়ে চিকেনই থাকে, টেস্টটা বেশ অসাধারণ হবে। তো তারপরে এখানে আমি নিয়েছিলাম লোটে চপ। তো লোটে চপের সেটটা কিন্তু এখানে অন্য দোকানের থেকে তুলনামূলকভাবে একটু আলাদা ছিল, কারণ আমি আগেও লোটে চপ খেয়েছি অন্য দোকানে, তো ওখানেও সেম প্রাইস ছিল 10 টাকা দাম আর এখানেও 10 টাকা দাম। তো ওখানে একদম লোটে মাছটাকেই জাস্ট ওর ওপরে একটা কোটিং মেরে ওরা ভেজে সার্ভ করতো, কিন্তু এখানে কিন্তু ইনি পুরো ওই লোটে মাছটাকে না একদম কুক করে মানে রেডি করে স্টাফিংটা আলু টালু অনেক কিছু ছিল এর মধ্যে, তো তারপরেই দিয়েছিলো। তবে লোটে চপের ক্ষেত্রে আমার যেটা খেয়ে মনে হলো যে এটা শুধু লোটে চপের সাথে থাকলেই বোধ হয় টেস্টটা আরও বেশি পাওয়া যেত, তো এখানে টেস্টের কোনো খামতি ছিল না, তো একটু অন্যরকম ছিল, তবে এর থেকে বোধ হয় ওই লোটে চপটা হলে আরও বেশি ভালো লাগবে। তো এই হলো সেই আইটেম যেটা এখানে খাওয়া আমার সবথেকে তো বেস্ট লেগেছে, আর এই দামে পাওয়া মানে ফিশ ফিঙ্গার আর পুরো মাছ তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন ছিল, আর এটার দাম ছিল অনলি 20 rupees। মানে ভাবা যায় একে তো পুরো ভরপুর মাছ দিয়ে আর তারপরে 20 rupees অনলি। তো আমার এই দোকানে খাওয়া সব থেকে বেস্ট আইটেম ছিল এই ফিশ চপটা, মানে ফিশ ফ্রাই অ্যাকচুয়ালি। তো জাস্ট আমার অসাধারণ লেগেছিলো সেটা তোমরা আমার মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারো। তোমরা যদি কখনো চৌহাটি বাইপাস বা ধামাইতলার দিকে যাও তো মাস্ট এই 20 টাকার ফিশ ফ্রাইটা একবার ট্রাই করো, জাস্ট বলছি মুখে লেগে থাকবে। আমি অন্য জায়গাতেও ট্রাই করেছি, তবে সেখানে দামটা অনেক বেশি ছিল আর একই টেস্ট ছিল, সেই জায়গায় 20 টাকায় জাস্ট অসাধারণ লেগেছিলো। তো তারপরে এখানকার যেটা ফেমাস আর কি, যেটা কাকিমার মুখ থেকে শুনলাম যে মোমোটা, তো ফাইনালি মোমো আমি 1 প্লেট নিয়েছিলাম। আর নর্মালি আমরা সব জায়গায় খাই কি 70 টাকার 6 পিস মোমো, তো অনেক জায়গায় 5 পিসও দেয়, কিন্তু এখানে অনলি ফর 50 টাকায় 6 পিস মোমো দিয়েছিলো। আর মোমোর সাইজগুলো ছিল কিন্তু খুবই বড়, মানে কোয়ান্টিটিটাও কিন্তু প্রচুর ছিল, আর এটাও কিন্তু খুবই সফট ছিল। যখন আমি ছিঁড়লাম মোমোটাকে তোমরা দেখতেই পেলে, মানে অ্যাকচুয়ালি মোমোর সার্জারিটা যখন করলাম তখন দেখলে স্টাফিংটাও কিন্তু পুরো চিকেনে ভরপুর ছিল, আর বাইরের কোটিংটা অনেক জায়গায় দেখেছি আমি একটু শক্ত হয়, তো সেই তুলনায় এখানে খুবই নরম ছিল আর খেতে জাস্ট ফাটাফাটি ছিল। 50 টাকায় 6 পিস মোমো, তাও এত বড় সাইজ দিয়ে জাস্ট আমার অসাধারণ লেগেছে। আর সব জায়গায় যেটা আমি বলি স্যুপ, তো স্যুপেও কিন্তু এখানে বেশি কিছু দেয়নি, মানে ভেজিটেবলসও বেশি ছিল না, চিকেনের পরিমাণটাও বেশি ছিল না, কিন্তু হালকা পাতলা স্যুপের মধ্যে খুবই টেস্ট ছিল স্যুপটা। আর এটা আমার ছিল ফাইনাল মোমো খাওয়া, তো আমি তারপরে প্লেটটা ধরেই পুরো একদম স্টার্ট করে দিয়েছিলাম, আমি আর থাকতে পারছিলাম না। যাও, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি কেউ ধামাইতলা টু রাজপুর বা চৌহাটির মোড়ে যাও অবশ্যই এই দোকান থেকে কি আইটেমগুলো ট্রাই করো, আই থিঙ্ক তোমাদেরও ভালো লাগবে। এখানে সব আইটেম ট্রাই করার পর আমার অনলি মাত্র বিল হয়েছিলো জানো কত, মাত্র 120 টাকা, মানে একটা মাছের দামও এখানে নেই। তো চলো এবার তোমরা শুনে নাও বাকি কথাগুলো। ওখানের অ্যাড্রেসটা একটু বলে দিন, চৌহাটি ধামাইতলা। তো আর ওপেনিং কখন ক্লোজিং কখন একটু টাইমটা বলে দিন। 5:30 থেকে 10:30, তো 10:00 আগেই তো খাবার শেষ হয়ে যায়, তাহলে 10:00 সময় আসলে কি করে পাবে। যাও, খাবারের টেস্ট কিন্তু খুবই ভালো ছিল একদম, এভাবে চালাতে থাকো আর পারলে আরেকটু অ্যাড মানে আইটেম অ্যাড করো, করেই আমাদেরকে ডেকে নিও, ঠিক আছে, টাটা। আসলাম, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে বুঝিয়ে দেবেন, আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।